हेलो बंधुरा, आमी अभिजीत और आपनारा देखछेन ओभि फिश एंड फिशिंग। बंधुरा एखन जेहेतु बर्षाकाल, माझे मध्ये बृष्टि होच्छे एबं जखनी भारी बृष्टि होच्छे तखनी आमार ट्यांकगुलो भेसे किछु माछ बेरिये जाच्छे माझे मध्ये। तो सेई समस्या थेके मुक्ति पाओयार जन्य आजके आमी ओभारफ्लोर पाइप लागाबो, एबं पाइपटा कि करे लागाबो जानते हले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखुन। আর আমার চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আমার পরবর্তী ভিডিওর আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন বন্ধুরা শুরু করছি। বন্ধুরা আপনারা এই যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো 200 লিটারের ড্রাম, সেগুলো কেটে আমি হাফ হাফ করে নিয়েছি এবং এক একটারে 80 লিটার পরিমাণ জল আছে। ये ট্যাঙ্কগুলোতে কিন্তু আমার একটাতেও ওভারফ্লোর পাইপ দেওয়া নেই। তো এই সবগুলোতে আমি ওভারফ্লোর পাইপ লাগাবো। দেখতে পাচ্ছেন অলরেডি পাইপ আমি কিন্তু ট্যাঙ্কগুলোকে ফুটো করে ফেলেছি, ফুটো করে রেখে দিয়েছি এবং এগুলোতে এখন পাইপ ইনস্টল করব। বন্ধুরা এটাই হলো সেই যন্ত্র যেটা দিয়ে আমি এই ট্যাঙ্কগুলোকে ফুটো করেছি। এটির নাম আমি সঠিক জানি না, তবে এটি ঘরের ছাদে যখন টিন লাগায় তখন এই যন্ত্রটিকে ব্যবহার করে। এটির আগার দিকে সূচালো এবং গোড়ার দিকে আস্তে আস্তে মোটা। তো আপনারা যেই মাপের পাইপ লাগাবেন সেই আন্দাজে ফুটো করে নেবেন। আমার এই ট্যাঙ্কগুলোর থিকনেস প্রায় 4 থেকে 5 mm মতো। তো এমনিতে চাপ দিলে কিন্তু ফুটো করা যাবে না, অবশ্যই ফুটো করার সময় জিনিসটাকে গরম করে নিতে হবে, আমিও সেইভাবেই করেছি। তো বন্ধুরা এই সেই পাইপগুলো যেগুলো আমি এই ট্যাঙ্কগুলিতে লাগাবো, এগুলো হলো ঘরে কারেন্টের ওয়্যারিংয়ের কাজে যে পাইপগুলো ব্যবহার করা হয় সেই পাইপগুলো। এগুলো একটু ছোট, এটা দুরকম পাওয়া যায়, এর থেকে একটু মোটা পাওয়া যায়। তো আমার এই ট্যাঙ্কের জন্য এটাই ঠিক হবে, তবে আপনি চাইলে মোটাও লাগাতে পারেন। এর থেকে মোটা লাগালে অসুবিধা নেই, কিন্তু এই 100 লিটার ট্যাঙ্কের জন্য এর থেকে সরু লাগালে কিন্তু অসুবিধা হবে। সেক্ষেত্রে জোরে বৃষ্টি হলে পরে হয়তো জল বেরোতে না পেরে উপর দিয়ে চলে যাবে। বন্ধুরা হাতের কাছে ক্যামেরা ধরার মতো কেউ না থাকায় নিজেই একবার কাজ করছি ও নিজেই ভিডিও করছি, এই কারণে আপনাদের বিষয়গুলোকে আমি লাইভ দেখাতে পারছি না। তবে পরবর্তীতে যখন আবার নতুন কোনো ড্রামে ওভারফ্লোর পাইপ লাগাবো তখন অবশ্যই বিষয়গুলোকে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব। আশা করি বিষয়টিকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা অলরেডি আমার ট্যাঙ্কে পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাইপটা খুব টাইট করে লাগিয়েছি, আপনারাও চেষ্টা করবেন টাইট করে লাগানোর এবং মাথাটাকে অবশ্যই নিচের দিকে দেবেন যাতে এক চান্সে জলটা বেরিয়ে যেতে পারে। বন্ধুরা আমি পাইপগুলিকে 5 ইঞ্চি মতো করে কেটে নিয়েছিলাম এবং এর 1 ইঞ্চি ভেতরের দিকে রেখেছি এবং 4 ইঞ্চি বাইরে বের করে দিয়েছি এবং মাথাটা নিচের দিকে দিয়েছি যাতে জলটা একবারে বেরিয়ে যায়। অলরেডি আমার সমস্ত ট্যাঙ্কগুলিতে কিন্তু পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাঙ্কে আমি পাইপ লাগিয়েছি। তো এখন একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সেই কাজটি না করলে কিন্তু এতক্ষণ যত কাজ করেছি সেগুলো সবগুলোই বৃথা। যেহেতু গাপ্পি মাছগুলো আকারে ছোট এবং থিকনেসও কম হয়, সেক্ষেত্রে কিন্তু যা পাইপ আমি লাগিয়েছি তার মধ্যে দিয়ে বৃষ্টির জল হলে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে এই পাইপের মুখে নেট দিতে হবে এবং সেই নেটগুলি যেন খুব ঘনও না হয় আবার যেন খুব পাতলাও না হয়। খুব পাতলা হলে গাপ্পির বাচ্চাগুলো বেরিয়ে যাবে, আবার খুব ঘন হলে কিন্তু অনেক সময় আটকে যাওয়ার চান্স থাকে, জাম হয়ে যাবে, সেক্ষেত্রে জল কিন্তু উপর দিয়ে বেরিয়ে যাবে। তো আমার নেটগুলো আমি আগেই টুকরো টুকরো করে রেখেছি, এবার লাগাচ্ছি, দেখতে থাকুন। এগুলোই আমি যেগুলো লাগাচ্ছি এগুলো হলো ফিল্টার নেট বলে, এগুলোকে যখন বোরিং করে
মাঠে তখন সেই বোরিং এ কিন্তু ফিল্টার হিসাবে এই নেটটিকে ব্যবহার করা হয়, হোয়াইট নেট। এছাড়াও নীল এক ধরনের নেট আছে, সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন, ওটাও খুব একটা সমস্যা হবে না। পুকুর ঘেরার কাজে যে নেটটি ব্যবহার করে ওটার ফাঁকাও যথেষ্ট ভালো। তো বন্ধুরা, অলরেডি আমার সমস্ত ট্যাঙ্কে পাইপ লাগানো এবং নেট লাগানো কমপ্লিট। এবার যতই বৃষ্টি আসুক বা বন্যা হয়ে যাক, ট্যাঙ্ক কিন্তু আর ভাসবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।